আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্কে বলা ছিল, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর ভেতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রে আমরা যদি চিত্র একে করি তাহলে দেখতে পাব হচ্ছে এই একটা আয়তাকার বাগান, তার দৈর্ঘ্য হবে 60 মিটার, প্রস্থ হবে হচ্ছে 40 মিটার, আর ভেতরে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, তাহলে ভেতরের রাস্তাটা হবে হচ্ছে 2 মিটার এমন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা ইকুয়াল টু হচ্ছে 60 মিটার, বাগানের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 40 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল ষাট গুণ 40 ইকুয়াল টু 2400 বর্গমিটার। এখন দেওয়া আছে যে রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার, তাহলে আমরা হিসাব করব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ষাট মিটার থেকে আমাদের এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার কমে আসবে, সেই ক্ষেত্রে বিয়োগ হবে হচ্ছে 2 ইন্টু 2, সমান সমান আসবে হচ্ছে 56 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ যদি হিসাব করেন 40 থেকে আমরা বিয়োগ করব 2 ইন্টু 2, ইকুয়াল টু আসবে হচ্ছে 36 মিটার, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান 56 ইন্টু 36, ইকুয়াল টু আসবে হচ্ছে 2016 বর্গমিটার। তাহলে এখন আমাদের এই পুরোটার ক্ষেত্রফল আসলো হচ্ছে 2400, আর ভেতরটুকের ক্ষেত্রফল আসলো হচ্ছে 2016। এখন আমরা পুরোটা থেকে ভেতরটা বাদ দিব, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হবে। অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 2400 বিয়োগ 2016, সমান সমান আসবে হচ্ছে 384 বর্গমিটার। এই 384 বর্গমিটার হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 22। নম্বর 22 বলা আছে, মান নির্ণয় করুন, a+b+c ইকুয়াল টু 9, a² + b² + c² ইকুয়াল টু 29 হলে ab+bc+ca এর মান কত? তাহলে দেওয়া আছে a+b+c ইকুয়াল টু 9, a² + b² + c² ইকুয়াল টু 29, বের করতে হবে হচ্ছে ab+bc+ca এর মান। তো সূত্র অনুসারে আমরা জানি 2 ইন্টু ab+bc+ca ইকুয়াল টু আসবে হচ্ছে a+b+c হোল স্কোয়ার মাইনাস a² + b² + c². এখন আমরা জাস্ট মান বসাবো, a+b+c এর মান দেওয়া আছে হচ্ছে 9, তাহলে 9² মাইনাস এইটা আসবে হচ্ছে 29, ইকুয়াল টু আসবে হচ্ছে 81 - 29, ইকুয়াল টু আসবে হচ্ছে 52। অতএব এটা হচ্ছে 2 ইন্টু ab+bc+ca এর মান। আমাদের বের করতে হবে হচ্ছে ab+bc+ca এর মান ইকুয়াল টু আসবে হচ্ছে 52/2, ইকুয়াল টু আসবে হচ্ছে 26, অর্থাৎ ab+bc+ca এর মান হবে হচ্ছে 26, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।